সবার বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, আপনাদের আরও একবার জানিয়ে রাখবো এবার বাংলায় নববর্ষ পালন করলেন একটু অন্যভাবে দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। এদিন খড়দহের এক বৃদ্ধাশ্রমে তাকে দেখা গেল, বৃদ্ধাশ্রমে আবাসিকদের সঙ্গে সময় কাটালেন, গল্প করলেন, মধ্যাহ্নভোজের সময় পাত পেরে বসে খেলেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একটু অন্যরকমভাবে উদযাপন করলেন বাংলার বর্ষবরণ দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, এবং এদিন খড়দহের এক বৃদ্ধাশ্রমে তাকে দেখা গেল এবং বৃদ্ধাশ্রমে আবাসিকদের সঙ্গে সময় কাটালেন, গল্প করলেন এবং সারলেন মধ্যাহ্নভোজ। বাংলার বর্ষবরণ অন্যরকমভাবেই উদযাপন করলেন দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। এদিন খড়দহের একে বৃদ্ধাশ্রমে তাকে দেখা গেল এবং বৃদ্ধাশ্রমে আবাসিকদের সঙ্গে সময় কাটালেন তিনি, গল্প করলেন, পাশাপাশি পাত পেরে তাদের সঙ্গে বসে খেলেন, সেই ছবি আপনাদের সামনে রাখছি। দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত তিনি বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, এবার তাকে দেখা গেল একটু অন্যরকমভাবে, যেখানে বাংলার বর্ষবরণের দিন বৃদ্ধাশ্রমে তাকে দেখা গেল, বৃদ্ধাশ্রমে আবাসিকদের সঙ্গে সময় কাটালেন, গল্প করলেন, মধ্যাহ্নভোজের সময় পাত পেরে বসে খেলেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাংলার বর্ষবরণের দিন একেবারে অন্য মেজাজে দেখা গেল বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, দিনটিকে একেবারে অন্যরকমভাবে পালন করলেন। খড়দহের এক বৃদ্ধাশ্রমে তাকে দেখা গেল এবং বৃদ্ধাশ্রমে আবাসিকদের সঙ্গে সময় কাটালেন, গল্প করলেন এবং পাশাপাশি মধ্যাহ্নভোজও সারলেন তাদের সঙ্গে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত ইতিমধ্যেই বিভিন্নভাবে তিনি নির্বাচনী প্রচার করছেন, সেই ছবি আপনাদের সামনে বারবার তুলে ধরেছি, এবং বাংলার বর্ষবরণের দিন তাকে একটু অন্যভাবেই দেখা গেল, দিনটিকে অন্যরকমভাবে উদযাপন করলেন, বৃদ্ধাশ্রমে দেখা গেল তাকে, বৃদ্ধাশ্রমে আবাসিকদের সঙ্গে সময় কাটালেন, গল্প করলেন এবং পাশাপাশি মধ্যাহ্নভোজের সময় পাত পেরে বসে খেলেন তিনি। Thank you.